Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Bosu, bosu, bosu. Ayah, tu mazan nama present kari nak ki? Hei, sir, kari kari. Nasir Rahman. Yes, sir. Doi Asikul Mondal. Yes, sir. Tin Jalib. Yes, sir. Char Shahir Alam. Yes, sir. Pasakil Mondal. Yes, sir. Shai Maun, sir. Yes, sir. Sabari nama present kara hai nalche. Yes, sir. Aami tahle khata da bonda kari. Yes, sir. একটা কথা কি বুলা 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 স্যার বলছি যে আজকে তো সেপ্টেম্বর মাসের 4 তারিখ তো কালকে 5 তারিখ তো কালকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান করার লাগে শিক্ষক দিবস উপলক্ষে তাই আপনার কাছে একটা অনুমতি চাইছি আরে বা কোনো অনুমতি লাগে নাকি তোমাদের খুশিতে তোমরা যেমন তাই করে অনুষ্ঠান করো না হলে যেমন তাই করো যাও তোমাদেরকে আমি অনুমতি দিনু শিক্ষক দিবস একটা গিফট কিনতে টাকা দিবি সব এখন তো কাছে টাকা নাই বাড়িতে যেয়ে দিব আজকে তো শিক্ষক দিবস তোমরা তো জানোই তোমরা আয়োজন করবো কি বলছিলে তো আজ নাম প্রেজেন্ট করা হলো এখন আমি খাতাটা বন্ধ করি সকলের পক্ষ থেকে আপনাকে ডায়রি পেন 100 টাকা দেবে আরে থাক থাক রোদ্রু হে যা চল আজ স্কুলটা ছুটি দিয়ে দিই নাকি না না কিসের ছুটি অনুষ্ঠান তো গোটাই বাকি আছে এখনো খুবই রোদ্রুর আরে একটু থামে আরে এক ঘন্টার ব্যাপার জানিস আজকে কিসের জন্য শিক্ষক দিবস আজকে শিক্ষক দিবস পালন করা হচ্ছে সেই ওই দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমার শরীরটা আজ খুবই অসুস্থ তাই আমি কিছু বলতে পারছি না তাই তোদের সিনিয়র স্যার নাসির আহমেদকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি তো সব আমার বন্ধুরা তোমরা শোনো যে কিভাবে এটা আসেছে আমাদের কাছে পালন করার জন্য সেটা আমাদের তোমাদেরকে আমি এখন বলবো তো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের উপলক্ষে আমাদের এই শিক্ষক দিবস পালন করা হয় এই দিনটাতে বিশেষ করে শিক্ষকদেরকে সম্মান জানানোর জন্য এই দিনটা পালন করা হয়ে থাকে তো এটা কীভাবে হলো সেটা তো একটা জানার বিষয় তো সেটা হচ্ছে রাধাকৃষ্ণন যখন তার ছাত্রদেরকে পড়াতেন তো তার ছাত্ররা 5ই সেপ্টেম্বর দিন সেটা তার জন্মদিন ছিল রাধাকৃষ্ণনের তো তার আগে সেই দিনটাই তার ছাত্ররা তাকে তার কাছে একটা অনুমতি চাই যে সেই দিনটায় একটা তারা একটা অনুষ্ঠান করবে তো সেই দিনটায় অনুমতি দিয়ে রাধাকৃষ্ণন তাদের তার ছাত্রদেরকে জানান যে তো তিনি তাদেরকে বলেন যে আজকে শিক্ষক দিবস
পালন করছে, শিক্ষকদেরকে সম্মান জানাতে এই দিনটা পালন করার কথা তাকে বলে। তো তখন থেকে তার ছাত্ররা এই দিনটাকে পালন করেছিল বলে আজ আমরা এই দিনটাকে পেয়েছি। আমার বক্তব্য আমি শেষ করলাম এর মধ্যে দিয়ে। তো সকলকে ধন্যবাদ। তবে আজ তো অনুষ্ঠান শেষ হলো, তাহলে চলো সবাই মিলে বাড়ি যাই। চলেন স্যার, বাড়ি যাই। চলেন স্যার, চলেন।